Hi friends, welcome to my channel Study with Ishany. SLST PT-r aaj 31 number porbo 30 ta guruttopurno MCQ ache tumra class ta prothom theke shesh porjonto dekho. Okay, tahole cholo shuru korchi ajker class. Ajker class e prothom proshno Bharater kon shohore bhugorbostho rail prothom cholachol shuru koreche. Ei proshner uttor hocche option kh Kolkatay. Shal ta hocche 1984. দুই নাম্বার প্রশ্ন তরাইনের যুদ্ধ মোহাম্মদ ঘড়ি এবং কার মধ্যে হয়েছিল মোহাম্মদ ঘড়ি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল অপশন গ তরাইনের প্রথম যুদ্ধ 1191 খ্রিস্টাব্দে চৌহান বংশের শাসক পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে মোহাম্মদ ঘড়ির হয়েছিল মোহাম্মদ ঘড়ি এই যুদ্ধে পরাজিত হন দ্বিতীয় যুদ্ধ 1192 খ্রিস্টাব্দে ঘড়ির সাথে চৌহানের হয়েছিল পৃথ্বীরাজ চৌহানের তো দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয়লাভ করেছিলেন পৃথ্বীরাজ পরাজিত হন এবং পরে ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয় তিন নাম্বার প্রশ্ন ভারতের মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ক নবাব সলিমুল্লাহ অপশন ক সালটা হচ্ছে 1906 চার নাম্বার প্রশ্ন নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় কোন কণা ব্যবহৃত হয় এই প্রশ্নের উত্তর হচ্ছে নিউট্রন অপশন খ পাঁচ নাম্বার প্রশ্ন ব্লু লাইন কোন দুই দেশের আন্তর্জাতিক সীমারেখা এই প্রশ্নের উত্তর অপশন খ ইসরায়েল ও লেবানন আর ইরাক আর ইরানের মধ্যে হচ্ছে সাতেল আরব আর উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মধ্যে হচ্ছে 38তম প্যারালাল ছয় নম্বর প্রশ্ন পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা কত ১৩% অপশন ক সাত নম্বর প্রশ্ন মুক্তেশ্বর মন্দিরটি কোথায় অবস্থিত এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন গ ভুবনেশ্বরে অবস্থিত অপশন ক আট নম্বর প্রশ্ন ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন গ প্রধান বিচারপতি অপশন গ নয় নম্বর প্রশ্ন রিলায়েন্স কাপ কোন খেলার সঙ্গে যুক্ত অপশন গ ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত দশ নম্বর প্রশ্ন নিরক্ষীয় অঞ্চলে কোন প্রকার বৃষ্টি সর্বাধিক হয় এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ক পরিচলন বৃষ্টি তো পরিচলন বৃষ্টিপাত কাকে বলা হয় দিনের বেলায় সূর্যের কিরণে জল বাষ্পে পরিণত হয়ে সোজা উপরে উঠে যায় এবং শীতল বায়ুর সংস্পর্শে এসে জলীয় বাষ্প প্রথমে মেঘ এবং পরে বৃষ্টিতে পরিণত হয়ে সোজাসুজি নিচে নেমে আসে এরূপ বৃষ্টিপাতকে পরিচলন বৃষ্টি বলা হয় শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কাকে বলা হয় শৈল শব্দের অর্থ হচ্ছে পর্বত এবং উৎক্ষেপের অর্থ হচ্ছে উপরে ওঠা সাধারণ জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতে বাধা পেয়ে উপরে ওঠে ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত বলে ঘূর্ণবাত কাকে বলা হয় ক্রান্তীয় অঞ্চলে সৃষ্ট ঘূর্ণিঝড়ের সময় যে বৃষ্টিপাত হয়ে থাকে তাকে ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত বলে ১১ নম্বর প্রশ্ন পীর পঞ্জাল পর্বতমালা কোথায় অবস্থিত এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ক জম্মু কাশ্মীর ১২ নম্বর প্রশ্ন শেখ উল হিন্দ উপাধি কাকে দেওয়া হয়েছিল খাজা মইনুদ্দিন চিস্তি অপশন গ ১৩ নম্বর প্রশ্ন রেক্টিফাইড স্পিরিট কি এই প্রশ্নের উত্তর হচ্ছে ৯৫% ইথাইল অ্যালকোহল ও ৫% জলের মিশ্রণ অপশন গ ১৪ নম্বর প্রশ্ন পার্সেক এককটি দিয়ে কি মাপা হয় এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন খ মহাকাশের দূরত্ব ১৫ নম্বর প্রশ্ন মন্ত্রী পরিষদের যে কোনো সদস্যকে রাষ্ট্রপতি বরখাস্ত করতে পারেন অপশন ঘ প্রধানমন্ত্রী পরামর্শ দিলে
এবার দেখে নেব গত ক্লাসে তোমাদের হোমওয়ার্কের প্রশ্ন, উত্তর সঠিক উত্তরদাতার নাম। প্রশ্ন ছিল ডান্ডি পদযাত্রা কবে শুরু হয়, উত্তর হচ্ছে 1930 খ্রিস্টাব্দ, অপশন খ 1930 সালের 12ই মার্চ ডান্ডি পদযাত্রা বা লবণ সত্যাগ্রহ শুরু হয়। তোমরা প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছ, তোমরা তোমাদের নামগুলো একবার দেখে নাও। এবার দেখে নাও তোমাদের আজকের ক্লাসে হোমওয়ার্কের প্রশ্ন। প্রশ্ন হচ্ছে সাদা হাতির দেশ বলা হয় কোন দেশকে, চারটে অপশন মালয়েশিয়া, সাউথ আফ্রিকা, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া। তোমরা সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে। যাব পরবর্তী প্রশ্নে, 16 নম্বর। 16 নম্বর প্রশ্ন, আতশবাজিতে সবুজ রং উৎপন্ন করতে কোন পদার্থের ক্লোরাইড লবণ ব্যবহার করা হয়। এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন গ, বেরিয়াম। প্রশ্নটা এরকম হতে পারে, আতশবাজিতে সবুজ রং উৎপন্ন করতে কি ব্যবহার করা হয়, বেরিয়াম। 17 নম্বর প্রশ্ন, দ্য আইডিয়া অফ জাস্টিস বইটির লেখক কে। এই প্রশ্নের উত্তর অপশন গ, অমর্ত্য সেন। 18 নম্বর, মাহি প্রকল্প ও উকাই প্রকল্প কোন রাজ্যে অবস্থিত। এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ঘ, গুজরাটে অবস্থিত। 19 নম্বর প্রশ্ন, লুণ্ঠন শিল্প বা ডাকাত শিল্প কাকে বলে। এই প্রশ্নের উত্তর অপশন গ, খনিজ সম্পদ আহরণ। 20 নম্বর প্রশ্ন, কোন সাহিত্যিক পাবনার কৃষক বিদ্রোহ সমর্থন করেছিলেন। উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন ক। 21 নম্বর প্রশ্ন, হেয়ার স্কুলের প্রথম নাম কি ছিল। এই প্রশ্নের উত্তর পটলডাঙ্গা একাডেমি, অপশন খ, ডেভিড হেয়ার রাজা রামমোহন রায়ের সহযোগিতায় 19শ শতকে এই স্কুলটি প্রতিষ্ঠা করেন। 22 নম্বর প্রশ্ন, ফিল্মফেয়ার পুরস্কার দেওয়া শুরু হয় কত সাল থেকে। এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ক, 1954 সাল থেকে। 23 নম্বর প্রশ্ন, তিরুচিরাপল্লি কিসের জন্য বিখ্যাত। অপশন ক, চুরুট এবং সিগারেটের জন্য বিখ্যাত। 24 নম্বর প্রশ্ন, জাতীয় সমুদ্র দিবস কবে। এই প্রশ্নের উত্তর হচ্ছে 5th April, অপশন খ। 25 নম্বর প্রশ্ন, ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয়। এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ঘ, স্কন্দগুপ্ত। 26 নম্বর, মহিলাদের দেহে অস্টিওপোরোসিস কোন বয়সে দেখা যায়। এই প্রশ্নের উত্তর হচ্ছে 40 থেকে 45 বছর, অপশন খ। 27 নম্বর প্রশ্ন, মাকড়সার জাল কি দিয়ে তৈরি। এই প্রশ্নের উত্তর অপশন খ, প্রোটিন দিয়ে তৈরি। 28 নম্বর, ভারতের কোন রাজ্য পেঁয়াজ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। অপশন গ, মহারাষ্ট্র। 29 নম্বর প্রশ্ন, পাখির ওড়া নিউটনের কোন গতিসূত্রকে সমর্থন করে। অপশন গ, তৃতীয় গতিসূত্র। তো তৃতীয় গতিসূত্রটা কি, এই সূত্রে বলা হয়েছে যখন একটি বস্তু দ্বিতীয় কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে তখন দ্বিতীয় বস্তুটি প্রথম বস্তুর উপর সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করে। একটি পাখি যখন বাতাসে ডানা ঝাপটায় তখন এর দুটো ডানা বাতাসে বল প্রয়োগ করে। নিউটনের তৃতীয় সূত্র অনুসারে বাতাসও এর ডানার উপর সমান ও বিপরীতমুখী বল ফিরিয়ে দেয়। শেষ প্রশ্ন 30 নম্বর, জবা ফুল কোন দেশের জাতীয় প্রতীক। এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন গ, মালয়েশিয়ার জাতীয় প্রতীক হচ্ছে জবা ফুল। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে তোমাদের 30টা জিকে প্রশ্ন। ক্লাস ভালো লাগলে, গ্রহণযোগ্য বলে মনে হলে লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, দেখা হবে পরে ক্লাসে, ভালো থেকো, বাই।